প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার সকল শিক্ষার্থীবৃন্দ, সকল সহকর্মীবৃন্দ এবং সকল অভিভাবকবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত পৃষ্ঠা 66 এর উপর আলোচনা করব। পৃষ্ঠা 66 অঙ্কগুলো হচ্ছে সমাধানের অঙ্ক। আসো এখন আমরা আলোচনায় যাই। সমাধানের অঙ্কগুলোতে আমরা প্রথমে প্রশ্নটা পড়ব ভালোভাবে, এরপর আমরা সমাধানে যাব। বার্ষিকে তোমাদের এই 66 পেজের অঙ্কগুলো আছে সিলেবাসে। কী দেওয়া আছে দেখি আমরা। যদি 48 কাগজ 8 শিশুকে সমানভাগে ভাগ করে দেয়া হয়, তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে? এখানে প্রশ্নের অঙ্কে আমি আগেও বলেছি, যে জিনিসটি চায় সেই জিনিসটি শেষে যাবে। কয়টি কাগজ আর সমানভাগে ভাগ করে দেওয়া হয়, ভাগ করে, ভাগ করে কথাটা লেখাই আছে, তাহলে অঙ্কটা কি হবে? ভাগের অঙ্ক। অর্থাৎ 8 শিশুকে ভাগ করে দেওয়া হয় 48 কাগজ, 1 শিশুকে কয়টি কাগজ দেওয়া হলো? প্রত্যেক মানে একজন। প্রশ্নের অঙ্কে সেই প্রত্যেকের একজনটা আমরা সংখ্যায় লিখব। এখন আসা আমরা করি, আটজন শিশুকে দেয়া হলো 48 কাগজ। সুতরাং প্রত্যেক মানে একজন, আমি আগেও বলেছি এই সংখ্যাটা আমরা, এই কথাটা আমরা সংখ্যায় লিখব। একজন শিশুকে এখানে ডট চিহ্ন দিব, একই কথা হলে আমরা ডট চিহ্ন দিব। কী হবে? ভাগ, বড় সংখ্যা ভাগ চিহ্ন ছোট সংখ্যা, 48 বড়, তাই 48 আগে হবে ভাগ চিহ্ন 8, এতটি কাগজ। আমরা নামতা পড়ব, স্বাভাবিকভাবেই আমরা এখন নামতা পড়ব, আটের নামতায় তোমরা দেখবে কোথায় 48 আছে। তাহলে 6 × 8 = 48 কাগজ। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীবৃন্দ। এরপর আমরা উত্তর লিখব, প্রত্যেকে 6 করে কাগজ পাবে, 6 করে কাগজ পাবে। শেষ প্রশ্নের অঙ্কে যে জিনিসটা চায় সেই জিনিসটা শেষে যাবে। চেয়েছে কয়টি কাগজ? 48 কাগজ, টি কাগজ, এই কথাটা শেষে গিয়েছে। আর অঙ্কটা বলেই দেওয়া হয়েছে যে ভাগ করে দেওয়া হলো, তাই অঙ্কটা ভাগ হলো। আর ভাগ করার সময় আমরা খেয়াল করব, বড় সংখ্যা ভাগ ছোট সংখ্যা, এখানে বড় সংখ্যা হচ্ছে 48, 48 ভাগ ছোট সংখ্যা কত? 8 শিশু, 8, এই 8 হবে, 6 × 8 = 48, 6 কাগজ। আমরা পরের অঙ্কটাতে আসছি। পরের অঙ্কটা, বাবার 63 টাকা আছে,
তিনি এই টাকা তার পরিবারের সাতজনকে সমান ভাগে ভাগ করে দিতে চান। প্রত্যেকে কত টাকা করে পান, এখানে কি আছে? প্রত্যেকে কত টাকা, টাকা আছে, টাকা কথাটা শেষে যাবে। প্রত্যেকে মানে একজন, একজন কত টাকা পায়? তাহলে সাতজন পাবে 63 টাকা, সুজন, সুতরাং একজন পাবে। আসো আমরা করি, সাতজন পাবে 63 টাকা, সাতজনকে উনি 63 টাকা দিলেন, সুতরাং একজন পাবে, আমরা ডট চিহ্ন দিয়ে লিখব, বড় সংখ্যা ভাগ ছোট সংখ্যা, এত টাকা। 7 × 9 = 63, কত টাকা হবে? 9 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 66 পেজে দুটো অঙ্কই আছে, আমি দুটি করালাম আজকে। প্রশ্নের অঙ্কে মনে রাখবি, যে জিনিসটি চাই সেই জিনিসটি শেষে যায়। আর ওখানে লিখাই আছে যে বাবার 63 টাকা আছে, পরিবারের সাতজনকে সমানভাবে দিতে চান, সবাইকে সমানভাবে কি করতে দিতে চান, ভাগ করে দিতে চান, অঙ্কটা ভাগই হবে। আর ভাগ অঙ্ক চিহ্ন হচ্ছে এটি, ভাগের চিহ্ন। আর বড় সংখ্যা ভাগ ছোট সংখ্যা, 7 × 9 = 63, 9 টাকা। উত্তর, উত্তর কি হবে? প্রত্যেকে 9 টাকা করে পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। গত সপ্তাহে আমি তোমাদের 16 এর গুণের নামতা দিয়েছি, আজ আমি তোমাদের দিব 17 এর গুণের নামতা। নামতা অবশ্যই তোমরা, আমি দেখাচ্ছি, যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণলে সেই সংখ্যাই হয়, সুতরাং 17 = 17। এখন মনে করো 17 দুগুণা কত তা তুমি পাচ্ছ না, তুমি খাতা ডান পাশে এরকম রাফ লিখবে, লিখে 17 2 দিয়ে গুণ দিবে। 7 × 14, 14 = 4 বসাই, হাতের হলো কি 1, 2 = 2, আর হাতের 1 = 3। এইভাবে আমরা গুণ দিয়ে করব, কোনো অবস্থাতে হাতে গুণে এভাবে করবে না। অনেকে কি করে, 17 পরে 17 ওই 2 মানে আরও 17 নিবে, কি করে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, এভাবে গুণে 34 লিখে। আমি বলে দিচ্ছি হাতে গুণে কোনো অবস্থায় করবে না, হয়তো অঙ্কটা হবে কিন্তু পরবর্তী ক্লাসে গেলে তোমার জন্য এটা সমস্যা হবে, সেই জন্য আমরা কি করব, গুণ দিয়ে করব, পরবর্তী ক্লাসের জন্য সুবিধা হবে, ভালো হবে। আমরা কি করব, গুণ দিয়ে করব। আমরা কত লিখব, 34, 17 × 34। চেষ্টা করবে মুখস্থ করতে, যদি না পারো বা ক্লাসে ভুলে যাও পরীক্ষার সময় গুণ দিয়ে করবে। 3 = 17, ঠিক আমরা একইভাবে দিব, 3 × 7 = 21, 1 হাতে আছে 2, 3 × 1 = 3, 8 × 2 = 5, 3 × 17 = 51। এইভাবে প্রতিটি তোমরা কি করবে, গুণ দিয়ে করবে, কোনো অবস্থায় কি করবে না, এই হাতে গুণে করবে না। আর যদি মুখস্থ করতে পারো ভালো, 4 × 17 = 68, 5 × 17 = 85, 6 × 17, 6 × 17 = কত আশা করি তোমরা জানো, 102, 7 × 17, 7 × 17 কত হবে, 119, 8 × 17, 8 × 17 কত হবে, 136, 9 × 17, 9 × 17 কত হবে, 153। এবার আসি 10 × 17, 10 × 17 কত হবে, 170। অবশ্যই তোমরা যদি না পারো কি করবে, গুণ দিয়ে করবে। আমি অন্য একটি দেখেছি, মনে করো 9 × 17 তোমরা পারো না, 7 × 9 = 63, হাতে আছে কত, 6, 9 × 9, 8 × 6 কত হয়, 15, দেখো 9 × 9, 10, 10, 11, 12, 13, 14, 15, 153, এই যে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, অবশ্যই তোমরা গুণ দিয়ে করবে, কোনো অবস্থাতেই হাতে গুণে করবে না।
গত সপ্তাহে ষোলোয়ের নামটা দিয়েছি, প্রশ্ন অঙ্ক দিয়েছিলাম, আমার মনে হয় তোমরা সেগুলো বাড়ি কাজ করেছ। আজও আমি তোমাদেরকে বাড়ি কাজ দিব, সেই এই প্রশ্নের অঙ্ক এবং এই সতেরো নামতা। আমি অঙ্কগুলো তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে বুঝে নিও, প্রশ্ন পড়ে তুমি বাড়ি কাজটা করবে। বাসায় আছো, তোমরা অবশ্যই মা বাবার সহযোগিতায় পড়াশোনা করবে, মা বাবাকে সঙ্গে মা বাবার সঙ্গে পড়াশোনায় বসবে, প্রতিদিন দুবেলা বসলেই তোমাদের জন্য যথেষ্ট। এখানে দেখো বই তোমাদেরকে বলেছে বৃষ্টি কলা আছে, পাঁচজন শিশুকে সেগুলো সমানভাবে দেওয়া হয়, তবে প্রত্যেক শিশু কয়টি করে কলা পাবে? কয়টি কলা দেওয়া আছে? বৃষ্টি কলা চেয়েছে, কয়টি করে কলা পাবে? তাহলে পাঁচজন শিশুকে সমানভাবে দেওয়া হলো, পাঁচজন শিশুকে দেওয়া হলো বৃষ্টি কলা, প্রত্যেক মানে আমি আগেই বলেছি প্রত্যেক মানে এক, তাহলে একজন শিশু পাবে। কী হবে? আমরা ভাগ করব, এখানে বলা আছে সমানভাবে দেওয়া হবে, সমানভাবে ভাগ করে দিতে হলে আমরা কী করবো, অঙ্কটা ভাগ করব। তাহলে বিশ ভাগ পাঁচ, চার পাঁচা বিশ, চারটি করে, কয়টি করে কলা পাবে? চারটি করে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, এখানে যে 66 পেজে যে অঙ্কগুলো ছিল, প্রশ্ন অঙ্কগুলো আমি সেগুলি করিয়েছি, এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং করবে। আর নামতা অবশ্যই তোমরা মুখস্থ করবে, 17 × 17 = 34, 17 × 17 = 34, 17 × 17 = 34, দুটো দুটো করে মুখস্থ করবে, প্রতিবার পড়বে, বারে বারে পড়বে। 317, 51, 417, 317, 51, 417। আমি আশা করি তোমরা নামতা এইভাবে মুখস্থ করবে, আর মুখস্থ করতে না পারলে তোমরা কী করবে, গুণ দিয়ে করবে। কিন্তু সাবধান, কখনোই হাতে গুনে করবে না, হাতে গুনে গেলে কী হয়, পরবর্তী ক্লাসে যখন বড় ক্লাস উঠবে সেটা তোমাদের জন্য সমস্যা হবে। থ্রিতে উঠলে হবে কি, সংখ্যাটা তোমাদের বেড়ে যাবে, সংখ্যা কী হবে, বেড়ে যাবে, তখন মনে করো যে সংখ্যা এরকম হয়ে যাবে এই, হ্যাঁ এই, আর এখানে এরকম হবে, তখন কীভাবে করবে? তখন যদি তোমরা গুণ দিয়ে কীভাবে করে এই জিনিস না জানো, তখন তো সমস্যা হবে। তাহলে আমরা কী করব, অবশ্যই গুণ দিয়ে আমরা অঙ্কগুলো করব, তাহলে বড় পরবর্তী ক্লাসে আমাদের জন্য সুবিধা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই থাকবে, তোমাদের অঙ্ক আমি করে দিয়েছি, নামতাও তোমাদেরকে দিয়েছি, নামতা তোমরা মুখস্থ করবে, আমি নামতাটা পড়ে শোনাচ্ছি তোমাদের। 17 × 17, 17 × 34, 317, 51, 417, 517, 85, 617, 102, 717, 119, 817, 917, 153, 117, 170। নামতা প্রতিটা দুইবার তিনবার করে পড়বে, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আমি কমেন্ট বক্সে তোমাদেরকে এই অঙ্কগুলো দিচ্ছি, এটা তোমাদের HW থাকবে, HW অঙ্কটা কমেন্ট বক্স থেকে অবশ্যই তোমরা তুলে কমেন্ট বক্স থেকে তোমরা HW অঙ্কটা করবে। নামতা দিয়েছি, নামতাটাও থাকবে, নামতাটাও শিখবে, খাতায় লিখবে, স্কুল খোলার পর যদি পরীক্ষা হয় তোমরা পরীক্ষায় তাহলে ভালো করতে পারবে। আশা করি তোমরা প্রশ্ন অঙ্কগুলো মনোযোগ সহকারে করবে,
অঙ্ক অবশ্যই প্র্যাকটিসের উপর নির্ভর করে, তোমরা বারবার অঙ্কগুলো করবে, যত বেশি করবে তোমার জন্য তুমি ততই লাভবান হবে। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমি আবারও আসব, পরবর্তী যে পেজে তোমাদের তো অধ্যায় নেই, তোমাদের পেজ যে পৃষ্ঠায় তোমাদের সমাধান অঙ্ক আছে সেগুলো আমি করব, এবং এরপর আরেকটি নামটা তোমাদের দিব। আজ এ পর্যন্তই, তোমরা অবশ্যই বাড়ির কাজ করবে, আমি কমেন্ট বক্সে বাড়ির কাজটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম।